জঙ্গল দখল করা নিয়ে বাঁকুড়াক্ষোষ আর কুদ্দুস ভাইয়ের মধ্যে প্রতিনিয়ত প্রবল যুদ্ধ বেঁধেই থাকত। সালাই কুদ্দুচের বাচ্চাকে ঠিকভাবে হাতে পেলে আজ গেরেই মেরে ফেলতাম। হ্যাঁ বাকু সর্দার, আজ আমরা ওকে ধরে ছিঁড়ে ফেলতাম যদি আপনার সাথে থাকতাম। ওই শয়তান বাকু আজকে একটুর জন্য বেঁচে গেল। ওকে মেরে ফেলতে পারলে এই পুরো জঙ্গল এখন আমার হাতের মতোই থাকত। ওস্তাদ, এই জঙ্গল তো আপনার হাতের মুঠোয়, কারণ আপনার ডেরাটা অনেক সুন্দর, কিন্তু ওই বাকু ভাঙাচোরা ডেরা দেখলেই তো হাসি পেয়ে যায়। এরপরেও ওই ফাজিল পিচ্ছি কিনা নিজেকে এখানকার রাজা বলে দাবি করে। ঠিকই বলেছিস, কিন্তু পশ্চিমের দিকে জঙ্গলে গিয়ে আরো কিছু হীরে জহরত লুট করে আনতে হবে। ডেরাটাকে আরো সুন্দর ভাবে সাজাতে হবে, বুঝলি? কুদ্দুস ভাই আর তার চেলারা আলোচনা করতে করতে খেয়ালই করল না যে দূরের এক কোণায় বাঁকুড়াক্ষোষের চেলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে নিয়েছে এবং সব কিছু গিয়ে তাদের সর্দার বাঁকুড়াক্ষোষকে খুলে বলে। কিনা আমার জঙ্গলে বসবাস করে ওর ডেরা ধনরত্নে সাজিয়ে তুলছে, ওর এত সাহস। সর্দার, ওকে খতম করে ওর আস্তানা লুটপাট করে নিয়ে চলে আসি। ওই জন্তুটাকে মেরে ওর কাঁচা মাংস খাবো, তাহলেই আমার শান্তি হবে। এই, তুই আমার এলাকায় কি করছিস? ওই জন্তুটাকে আমাকে দিয়ে দে। এই এলাকা কুদ্দুস ভাইয়ের, বুঝলি? দুদিন আগে তো শিয়াল মার্কা বাঘের পিঠে চড়ে এ এলাকায় এসেছিলি, এখন কিনা দাবি করছিস তোর এলাকা? এখানকার রাজা আমি, কুদ্দুস। এই বুঝলি কুদ্দুস, এই জঙ্গলে কখনো দুটো রাজা থাকতে পারে না। আজ তুই আমার হাতে মরবি। ওরে বাবা গো, এই যুদ্ধে দুজনেই কম বেশি ঘায়েল হয়, ফলে কেউই জয়লাভ করতে পারে না। আর এই সুযোগে জঙ্গলে থাকা শিয়ালের দল পাশে পড়ে থাকা হরিণটাকে নিয়ে পালিয়ে যায়। না না, এভাবে আর চলতে পারে না। এই কুদ্দুসকে বুঝিয়ে দিতে হবে এই জঙ্গল আমার, আর এই গোটা বিশ্বে আমার চেয়ে শক্তিশালী দানব আর কেউ নেই। হ্যাঁ সর্দার, এই ফাজিলটাকে খুব শিক্ষা দিতে হবে, বুঝলেন? বুঝলি চেলারা, আর যেতে হবে ওই পশ্চিম দিকের জঙ্গলে মানিমাণিক্য লুট করতে, আর তারপরেই সাজিয়ে নেব আমার আস্তানা। আর বেটা কুদ্দুসের দেখবি কি জ্বলন হয়। তারপরেই বাঁকুড়াক্ষোষ ও তার চেলারা অস্ত্র শস্ত্র নিয়ে বাঘের পিঠে চড়ে মানিমাণিক্যের ধন জহরত লুটপাট করে আনার জন্য ভীষণ আওয়াজ করতে করতে বেরিয়ে পড়ল। আর অপরদিকে শিয়ালেরা দূর থেকে সব দেখে আর সঙ্গে সঙ্গে কুদ্দুস ভাইকে গিয়ে জানায়। কি 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 বলছিস শিয়ালের দল? ওই বান্দরগুলোর এত স্পর্ধা আমার জঙ্গলে থেকে আমার অনুমতি ছাড়া লুটপাট চালাতে যায়? বেটা দুই বলদ দানব, তোদের একে অপরের হাতেই মরতে দেখবো মনে হয়। কি মজা! হ্যাঁ হ্যাঁ কুদ্দুস ভাই, সেটাই তো ভাবছি, এই বাঁকুড়াক্ষোষের কি সাহস যে আপনার সাথে পাঙ্গা নেয়। আপনার ভয়ে তো বাঘে গরুতে একসাথে জল খায়।
কুদ্দুস ভাই, আপনি ওখানে যান আর ওদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিন। চেলারা সব চল, এখনই ওই বাকুর রক্তে জঙ্গল ভাসিয়ে দেব আর ওই ধনরত্ন আমি নিয়ে আসবো। এরপরে কুদ্দুস ভাইও দলবল নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। ওস্তাদ, দেখতে পাচ্ছেন এই খটাসটা ওর ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে? চল সামনের দিকে, আজ ওর মুন্ডু ধর থেকে আলাদা করে দেব। ওরে কুদ্দুস, তুইও এখানে এসে পড়েছিস আমার পিছু পিছু, ভালোই হয়েছে এসেছিস এখানে। গান্ডু, আজ এখানে তোকে মেরেই যাব। ওরে ব্যাটা নাটা গুরগুরে, তোদের সর্দারকে আজ আমরা মেরেই দেব। এসেছে বড় লম্বা রে, তোর মুন্ডু ছিঁড়ে খাবো রে। আয় আয় দেখি তোদের কত বড় সাহস। আয় আয় বেটা বাকু, আয় দেখি তো তোদের কত শক্তি। আয়। ওরে পিচকি জানব, আজ তোর ঠ্যাং চিরে জঙ্গলের শিয়ালদের খাইয়ে দেব। শেষে কুদ্দুস ভাইয়ের হাতে বাকু রাক্ষস পরাজিত হয় আর তারা সব ধনরত্ন নিজেদের দলে করে নিয়ে গোটা জঙ্গলে রাজ করতে থাকে।